हेलो फ्रेंड्स, आज के डोरेमन पेपर डॉल्स। एखाने देखुन डोरेमन रोएचे, नोबिता रोएचे, नोबितार मम रोएचे, जियान, सॉरी जियानेर कथा आमार एकटु बेशी मने पड़े जाए, नोबितार डैड रोएचे, आरो अनेक मानुष रोएचे, आमी देखाबो तादेरके। आर चलुन ओदेर बाड़ीर दिके मुव करा जाक, आमी एदेरके एकटु सरिये दिच्छी। आर ओदेर बाड़ी एखाने रोएचे, तो देखतेई पाच्छेन एटा होच्छे नोबितार बाड़ी। तो आमी एटाके ओपेन करब, तो एटा चले आसछे तादेर एंट्रेंस एंट्रेंस। आर आमी आपनादेरके पोरे डोरेमनदेर गैजेट्स देखाबो। एखाने आमी छोट्ट एकटा डोरेमनेर पकेट बानिये रेखेछि, जाते सब गैजेट्स आमी एखाने राखते पारी। तो आमी ओ गैजेट्स पोरे देखाबो। तो एटा एंट्रेंस, एखाने नोबितार घरे जाबार सीढ़ी, एखाने किछु छाता राखार जन्य एकटा बिन, एखाने एकटा कि बोलबो पापोश राखा आछे, আর এখানে হচ্ছে একটা টেলিফোন, তার মধ্যে একটা কবার্ড করা আছে ছোট, এখানে রান্নাঘরে যাওয়ার রাস্তা, এখানে হয়তো বাথরুমে যাওয়ার রাস্তা, আর এখানে হয়তো ছোট একটা স্টোর রুম রয়েছে। তো এবার আমরা উপরে আমরা এবার এইদিকে সাইড রুমে যাব, যেটা দেখা যাচ্ছে না। তো আমরা ঢুকে পড়েছি সেই সাইড রুমে। তো এখানে একটা ছোট্ট একটা টেবিল রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন টিভি রয়েছে, টিভিতে একটা ডগ শো চলছে। এখানে একটা রয়েছে কবার্ডের মতন, এখানে হচ্ছে জানলা রয়েছে, জানলা নয় তো, এটা একটা বেরোনোর জায়গা কি যেন হচ্ছে রয়েছে। তো এখানে দেওয়াল রয়েছে, এখানে একটা ছবি, এখানে একটা পট রয়েছে। তো এই ছিল, আর টিভির উপরে একটা ছোট্ট একটা পট রাখা রয়েছে। তো এবার আমরা মুভ করব উপরের রুমে। তো আমরা উপরের রুমে চলে এসেছি, এটা হচ্ছে নোবিতার রুম। এখানে ডোরেমন কাবার্ডের ভিতরে শয়, আর এখানে নোবিতার স্টাডি টেবিল। নোবিতাকে একটু এখানে বসিয়ে দেখাই দিই। এই যে আমাদের নোবিতা মশাই, একে এখানে এভাবে বসানো যাবে। এবার একে বের করে দিই। তো এখানে নোবিতার বুকস রয়েছে, ব্যাগ রয়েছে, স্কুল ব্যাগ। এখানে একটা বুকশেলফ রয়েছে, এখানে আরেকটু কিছু বুকস রাখার জন্য। এখানে একটা ছোট্ট একটা কুশন রাখা রয়েছে, এখানে উইন্ডো রয়েছে। এই ছিল। আর এরপরে আমরা চলে যাব গার্ডেনে। আমরা পৌঁছে গেছি গার্ডেনে। এখানে কিছু জামাকাপড় মেলা রয়েছে, এটা হচ্ছে উইন্ডো যেটা আমি ওই ওখানে দেখালাম সেকেন্ড রুমটাতে, এটা হচ্ছে ওটাই। আর এখানে একটা বেড়া দেওয়া রয়েছে, উপরে ক্লাউডস আছে, এখানে সবুজ সবুজ ঘাস রয়েছে। আর এরপর আমরা যাব, আপনারা হয়তো জানেন যে নোবিতারা একটা গার্ডেনে একটা জায়গায় একটা প্লেগ্রাউন্ডে খুব খেলতে ভালোবাসে, তো আমি সেটাও বানিয়ে দিয়েছি। সেটা হলো এটা, এখানে দেখুন পোলস রয়েছে, তিনটে রাখা পোলস রয়েছে, একটা বেড়া রয়েছে, এখান দিয়ে একটা সিঁড়ি যাচ্ছে, এখানে একটু বেড়া আছে, উপরে দুটো বাড়ি দেখা যাচ্ছে। তো এখানেই ডোরেমনের বাড়ি। ও হ্যাঁ, এখানে আমি একটা টাইম মেশিনটা বানিয়ে রেখেছি, যেহেতু টাইম মেশিনটা তো আর গ্যাজেটসের সাথে ওখানে রাখতে পারছিলাম না, তার জন্য আমি এখানে একটা টাইম মেশিন বানিয়ে রেখেছি। এখানে ওদেরকে এভাবে দাঁড় করিয়ে যেখানে যেতে হয় ওদেরকে নিয়ে যাই। তো এবার আমি সব মেম্বার্সদেরকে দেখিয়ে দিব। তো ডোরেমন, আর এবার হচ্ছে নোবিতা, জিয়ান প্লিজ, আসলে আমার বোন যে আমাকে অনেক হেল্প করে এই ইউটিউব চ্যানেলটা করতে, তাকেই আমি বলছি এগুলো দিতে। এটা জিয়ান, সুনিও, এই যে সুনিও, শিজুকা, এই যে সিজুকা। তো আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি, ডোরেমন, নোবিতা, জিয়ান, সুনিও আর সিজুকা। তো আমি এদের ফার্স্ট এপিসোড খেলানোর জন্য, যাতে আমি একেবারে ফার্স্ট থেকে খেলাতে পারি, তার জন্য আমি আরও দুজন মেম্বার্সকে বানিয়েছি। দেতো এটা হচ্ছে ডোরেমি, ডোরেমনের বোন, এখানে খাড়া করিয়ে দিই। আর এটা হচ্ছে সেবাশ্রী, এটা কে আমি ভালো মতন জানি না,
সেবাশ্রী, নামটা খালি জানি, নবিতার, নবিতার হচ্ছে কি বলবো, নবিতার গ্র্যান্ড ছেলে। আর এখানে আমি ডোরেমনের জন্য কিছু একটা বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে ছোট ছোট দুটা ইঁদুর। আর এখানে এই যে ডোরেমি যে রয়েছে আর সেবাশ্রী যে রয়েছে, সে আমার স্পেশাল বোন বানিয়েছে। আর এটা হচ্ছে নবিতার মম, আর এটা হচ্ছে নবিতার ড্যাড। তো এবার আমি একটু এদেরকে সরিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে গ্যাজেটসটা দেখাই। তো এবার আমি সব গ্যাজেটস এই অ্যানিভার ডোরটার মধ্যে রেখে দিয়েছি, যাতে একটু দেখাতে সুবিধা হয়। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, দাঁড়ান আমি একটু বের করে নিই। এখানে অ্যানিভার ডোর রয়েছে, আমি অ্যানিভার ডোরটার ভিতরে একটা বানিয়ে রেখেছি এমনি একটা বাড়ি। এখানে এটা কিছু না, এমনি একটা বানিয়ে রেখেছি, এটা হচ্ছে অ্যানিভার ডোর। তো এবার আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ফুট ক্লথ। এবার এটা হচ্ছে মানে কি বলবো, আরে যে ক্লথটার মধ্যে সব হচ্ছে সঙ্গে সঙ্গে যে খাবারটার নাম বলাবে সেটাই চলে আসবে। তো আপনারা দেখুন, এটা এক্ষুনি চলে আসবে, আর খাবার চলে এসেছে। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সেই খাবারগুলোকে। আমি আরও গ্যাজেটসগুলো দেখিয়ে দিই। এখানে একটা ব্যাম্বু কপ্টার রয়েছে, ব্যাম্বু কপ্টার, এরকম আমি পাঁচটা ব্যাম্বু কপ্টার বানিয়েছি, সেটা হয় আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে টাইম স্টপার, মানে এই যে এটাকে টিপলেই টাইমটা স্টপ হয়ে যাবে। এরপর হচ্ছে এটা একটা এমনি গান বানিয়েছি, মাঝে মধ্যে কোনো ধরনের গান দেখায়, সেই গান যে কোনো একটা ধরে নিতে পারেন গান। আর এখানে টাইম র্যাপিং ক্লথ, এখানে রেড পাঁচটা আর এখানে ব্লু পাঁচটা। এখানে টাইম টিভি, টাইম টিভিতে কিছু একটা হচ্ছে। আর দাঁড়ান, এটা হচ্ছে একটা এমনি মনিটর, যে কোনো মনিটর ধরতে পারেন আপনারা এটাকে। তারপর এটা হচ্ছে রিমুভ দ্য পারসন, আমার যা মনে হয়, আমি এটার নামটা ভুলে গেছি ভালো মতন। এই যে এটা টিপলেই এখান থেকে কোনো মানুষ উধাও হয়ে যেতে পারে এরকম। এটা হচ্ছে মমতারু ডাম্পলিংস, আর এটা হচ্ছে পাস থ্রু লুপ। তারপর এই যে এটা হচ্ছে রাইট কামস ট্রু, এটা এটারও আমার নামটা ভালো মতন মনে নেই, আমার যেমন হচ্ছে এটার নাম রাইট কামস ট্রু। তো হচ্ছে এখানে এই খাতাটার মধ্যে যা লেখা হবে সেটাই সত্যি হয়ে যাবে, আপনারা হয়তো দেখেছেন কি না জানি না। তারপরে এটা হচ্ছে স্মল লাইট, স্মল লাইট। আর এই যে এখানে আরও ব্যাম্বু কপ্টার্স হয়তো ওটার ভিতরে থেকে গেছে, এই যে এটা আরও তিনটে হয়ে গেল তাহলে। আর আর বিগ লাইটটা কোথায়, ও একটু দেখতো। আমাদের এই কটাই গ্যাজেটস ছিল। তো আপনাদের কেমন লাগলো এই ডোরেমনের বাড়ি প্লিজ বলবেন। আর ভালো থাকবেন, খুশি থাকবেন, বাই বাই। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করতেও ভুলবেন না। বাই বাই, টাটা।